রাত্রির দাবিতে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি দেখানোর পরিকল্পনা করেছিল SLST সংগঠনের চাকরি প্রার্থীরা। তবে লেকটাউন থানার অন্তর্গত কালিন্দি মোড়ে জমায়েত পরে শিক্ষামন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে মিছিল করে যাওয়ার সময় তাদের বাধা দেয় লেকটাউন থানার বিশাল পুলিশ বাহিনী। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে SLST চাকরি প্রার্থীরা। সেখান থেকে প্রায় 30 জনের বেশি চাকরি প্রার্থীদের আটক করেন লেকটাউন থানার পুলিশ। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। Come on!